বন্ধুরা আমাদের সমাজে যেমন বিভিন্ন ধরনের কেরিয়ার অপশান রয়েছে তেমনি কেরিয়ার অপশানের সাথে সাথে বিভিন্ন ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশান এবং আলাদা আলাদা মেথড রয়েছে যেগুলোর মধ্য দিয়ে গেলে কেরিয়ার সিলেক্ট করা যায় নিজের লক্ষ্য অনুযায়ী যেমন উদাহরণস্বরূপ বলে রাখি যদি তুমি টিচার হতে চাও তাহলে আলাদা মেথড রয়েছে আবার যদি তুমি ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে আলাদা আলাদা প্রক্রিয়া রয়েছে তো এমনিভাবে বিভিন্ন কেরিয়ার অপশান চুজ করতে হলে আলাদা আলাদা মেথড রয়েছে তো বেসিক্যালি আজকের ভিডিওতে আলোচনা করব ডক্টর হওয়ার জন্য কমন এন্ট্রান্স টেস্ট নিয়ে অর্থাৎ নিট এক্সাম নিয়ে এই নিট এক্সাম দিয়ে তোমরা কীভাবে একজন ডক্টর হবে তার ফুল প্রসেস নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে যে মেন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে নিট এক্সাম কী এই এক্সামে বসার জন্য এলিজিবিলিটি ক্যাডারে কী থাকে অর্থাৎ এডুকেশান কোয়ালিফিকেশান থেকে শুরু করে এজ লিমিট কী থাকে এই পরীক্ষা তোমরা কোন কোন ভাষাতে দিতে পারবে এই এক্সাম দেওয়ার জন্য ফর্ম কবে বেরোয় ফর্ম অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশান ফিস কত লাগে পরীক্ষার প্যাটার্ন কীরকম সিলেবাসে কোন কোন টপিক থাকে এই নিট এক্সাম কাদের জন্য এই রকম এ টু জেড ইম্পর্টেন্ট মেজর পয়েন্টগুলো নিয়ে আমি ডিসকাশে আলোচনা করব তাই অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো তো প্রথমেই বলি এই নিয়ে দেখো নিট এর ফুল ফর্মটা হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট এবার এই এন টিএ অর্থাৎ ন্যাশনালি এই নিট এক্সাম নেওয়া হয় অল ইন্ডিয়া বিভিন্ন মেডিকেল কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য যেমন বিডিএস মানে ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি এম বিবিএস অর্থাৎ ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি আয়ুষ অর্থাৎ আয়ুর্বেদিক যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি উনানি সিদ্ধা অ্যান্ড হোমিওপ্যাথি এই ধরনের মেডিকেল কোর্স কোর্স নিয়ে গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য নেট এক্সাম নেওয়া হয় ওকে এবার এই নেট এক্সামের ফর্ম বছরে একবার বেরোয় যার জন্য প্রতি বছর অল ইন্ডিয়া থেকে প্রচুর স্টুডেন্টস অ্যাপ্লাই করে থাকে যেমন তোমাদের উদাহরণস্বরূপ বলে রাখি গত নেট ইউজি দু হাজার জন্য প্রায় পনেরো লক্ষ কুড়ি হাজার অ্যাপ্রক্স স্টুডেন্টস কিন্তু এখানে অ্যাপ্লাই করেছিল পরবর্তীকালে দু হাজার কুড়ি অর্থাৎ নেট ইউজি দু হাজার কুড়ির জন্য প্রায় অ্যাপ্রক্স ষোলো লক্ষ স্টুডেন্টসরা অ্যাপ্লাই করেছিল ওকে তোমাদের এবার দেখবো এখানে তোমাদের নেট এক্সামে বসার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকে প্রথমেই জানবো এই নেট ইউজি দু হাজার বাইশে বসার জন্য তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান কী কী লাগবে দেখো এই নেট এক্সামে বসার জন্য তোমাদের মিনিমাম টুয়েলভ পাস করতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা টেকনোলজি নিয়ে মানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিন সাবজেক্ট নিয়ে কিংবা তোমরা যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি না নিয়ে তোমরা যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োটেকনোলজি এই তিনটি সাবজেক্ট নিয়েও যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই এর জন্য অ্যাপ্লাই করতে পারবে এবার যদি বলি এখানে তোমাদের কত পার্সেন্ট নাম্বার পেতে হবে উচ্চ মাধ্যমিকে দেখো তোমরা যদি আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ তোমরা যদি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টস হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের মিনিমাম ফিফটি পার্সেন্ট অবশ্যই নাম্বার পেতে হবে যদি তোমরা ও বিসি এস সি এস হয়ে থাকো ফর্টি পার্সেন্ট নাম্বার অবশ্যই যদি তোমরা পি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেতে হবে তবে কিন্তু এখানে তোমরা নিট এক্সামের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবার তোমরা অ্যাপেরিং স্টুডেন্টসরাও কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো ওকে এবার যদি বলি এখানে তোমাদের এজ লিমিট লাগবে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হলে তোমাদের মিনিমাম সতেরো বছর বয়স হতে হবে অর্থাৎ সতেরো বছর বয়স হলে কিন্তু তোমরা কিন্তু এখানে এই নিট এক্সামের জন্য অ্যাপ্লাই করতে পারো ওকে এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে এই এক্সাম দিলে তোমরা কোন কোন ভাষায় পরীক্ষা দিতে পারবে দেখো দু হাজার বাইশের নিট ইউজি এর জন্য ফর্ম যে আউট হয়েছে এখানে টোটাল তেরোটি ল্যাঙ্গুয়েজ রয়েছে যার মধ্য দিয়ে কোনো একটি ভাষা চুজ করে তোমরা পরীক্ষাটা দিতে পারো যেমন এখানে ভাষাগুলির মধ্যে রয়েছে ইংলিশ হিন্দি আসামিস বাংলা গুজরাটি মালয়ালম কানাডা মারাঠি ওড়িয়া তামিল তেলেগু উর্দু পাঞ্জাবি এই তেরোটি কিন্তু এক্সাম ল্যাঙ্গুয়েজ রয়েছে যে কোনো এক্সাম ল্যাঙ্গুয়েজ একটা চুজ করে তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারো অর্থাৎ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট রয়েছো তোমরা ফর্ম ফিল সময় বাংলা ভাষা চুজ করলে অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষাটা বাংলা ভাষাতে দিতে পারবে ওকে এবার দেখবো মেন ইম্পর্টেন্ট পয়েন্ট এই নেট এক্সামের ফর্ম কখন বেরোয় এবং এখানে কিভাবে আবেদন করতে হয় দেখো প্রতি বছর নেট ইউজি এর ফর্ম বেরোয় এপ্রিল বা মে মাসে তো বর্তমানে নেট ইউজি দু হাজার বাইশের জন্য ফর্ম কিন্তু আউট হয়েছে এপ্রিল মাসে যার ফর্ম ফিল আপ লাস্ট ডেট রয়েছে পনেরোই মে দু হাজার বাইশ মানে আর তিন দিন কিন্তু বাকি এবার এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কি করতে হবে এন টি এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইচটিটি পিএচ করুন ডবল স্লাস নেট ডট এন টি এ ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করতে হবে এবার যদি বলি এখানে তোমাদের অ্যাপ্লাই করতে হলে অ্যাপ্লিকেশান ফিসটা কত লাগবে দেখো এখানে কিন্তু আগের বছরের তুলনায় এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিসটা একটু চেঞ্জেস হয়েছে এখানে তোমরা যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের ষোলোশো টাকা পেমেন্ট করতে হবে যদি তোমরা ও বিসি হয়ে থাকো পনেরোশো টাকা পেমেন্ট করতে হবে এবার যদি তুমি এসসি এস টি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের নশো টাকা ফিসটা পেমেন্ট করে তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাইটা করতে হবে ওকে বুঝতে পারলাম এবার দেখব এখানে এক্সাম প্যাটার্ন কীরকম থাকে এবার তোমরা যদি নিট এক্সামে বসো তাহলে তোমাদের এক্সাম প্যাটার্নটা কীরকম হবে দেখে নাও তো নিট এক্সামে তোমাদের টোটাল চারটি সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে এক নম্বর হচ্ছে ফিজিক্স দুই নম্বর কেমিস্ট্রি তারপরে বোটানি তারপর জোলেজি এই চারটি বিষয় থেকে তোমাদের প্রশ্নগুলো দুটি পার্টে করা হবে পার্ট এ পার্ট বি যেখানে তোমাদের একশো চল্লিশ প্লাস অর্থাৎ তোমাদের প্রতিটি সাবজেক্ট অনুযায়ী একশো আশি নম্বর কিন্তু তোমাদের পশ্চিমটা করা হবে যেখানে তোমাদের চারটি সাবজেক্ট মিলিয়ে একশো আশি 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 করে সাতশো কুড়ি নম্বর অর্থাৎ টোটাল মার্কসটা হচ্ছে সাতশো কুড়ি নাম্বারে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে যেখানে টাইম থাকবে তিন ঘন্টা কুড়ি মিনিট এবং কোশ্চেন টাইপ হবে এমসিকিউ অর্থাৎ তোমাদের কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেনের মাধ্যমে তোমাদের অ্যান্সারটা দিতে হবে এবার সঠিক উত্তর দিলে তোমরা পেয়ে যাবে চার নাম্বার ভুল উত্তর দিলে কিন্তু তোমাদের এক নম্বর কেটে হবে প্রতিটি প্রশ্নের ভুল উত্তর দিলে তোমাদের কিন্তু এক নাম্বার কেটে নেওয়া হবে এটা কিন্তু খেয়াল রাখবে ওকে এবং এখানে তোমাদের অফলাইনে এক্সাম নিয়ে হবে নির্দিষ্ট এক্সাম সেন্টারে গিয়ে তোমাদের কিন্তু এক্সামটা অফলাইনে দিতে হবে এবার কি করবে যখন ফর্ম ফিল করবে ফর্ম ফিল করার সময় তোমাদের কিন্তু ওখানে এক্সামিনেশান সেন্টার চুজ করার অপশান থাকে যে যে এক্সামিনেশান সেন্টারগুলো তোমরা চুজ করবে তার মধ্যেই কিন্তু তোমাদের এক্সামিনেশান সেন্টারটা পড়বে ওকে এবার তোমরা যদি নেট দু হাজার জন্য ডিটেলস এক্সাম সিলেবাস নিয়ে ভিডিও চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই তোমাদের কিন্তু ভিডিওটা প্রোভাইড করে দেবো ওকে এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে যে তোমাদের সাতশো কুড়ি নম্বরে রেডিং এক্সামটা নেওয়া হবে এই সাতশো কুড়ি নম্বরে তোমাদের কত নাম্বার পেতে হবে দেখো এই সাতশো কুড়ি নাম্বারে তোমরা টার্গেট রাখবে পাঁচশো থেকে পাঁচশো ষাট যেটা স্কোর এবার যত বেশি তোমরা নাম্বার পাবে বেশি র্যাঙ্ক যত করতে পারবে তত বড় বড় গভর্নমেন্ট কলেজগুলো জন্য ওকে তাই অবশ্যই কিন্তু টার্গেটটা বড় রাখো যাতে তোমরা চেষ্টা করবে এখানে কিন্তু পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো ষাট কিংবা যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই পাঁচশোর উপরে কিন্তু নাম্বারটা রাখার চেষ্টা করবে অবশ্যই তোমাদের কিন্তু গভর্নমেন্ট কলেজগুলোতে তোমাদের চান্স হয়ে যাবে ওকে তো ভিডিওটি শেষে তোমাদের আরেকবার বলে রাখি বর্তমানে নেট এক্সামের জন্য ফর্ম ফিল আপ চলছে তোমরা অ্যাপ্লাই করতে চাইলে অ্যাপ্লাই করতে পারো আর মাত্র তিন দিন বাকি রয়েছে মানে এর লাস্ট ডেট রয়েছে পনেরো পাঁচ দু হাজার বাইশ এর আগে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে চাইলে অ্যাপ্লাই করতে পারো ওকে তো বন্ধুরা আশা করি তোমাদের বলতে পারলাম এই নেট এক্সাম কি এই নেট এক্সামের এলিজিবিলিটি ক্যাডার কী থাকে এখানে কোন ভাষায় পরীক্ষা দেওয়া যায় এবং আবেদন তোমাদের কীভাবে করতে হয় এবং গভর্নমেন্ট কলেজগুলিতে অ্যাডমিশন নেওয়ার জন্য গুড স্কোর কত এবং ডক্টর হওয়ার জন্য যে মেডিকেল কোর্সে ভর্তি হতে হয় সেই নিট এক্সামের মধ্য দিয়ে তার ফুল প্রসেস নিয়ে বলে দিলাম তো তোমাদের যদি কোন রকম নিট এক্সাম রিলেটেড কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে আমি কিন্তু অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব ওকে